আসসালামু আলাইকুম। থাকেন তাহলে, আসার জন্য অনেক ধন্যবাদ। আমরা তাহলে কি যুক্ত করবো একজন মুমিন, দেখি কোনো। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, অবশ্যই অবশ্যই ভাই। আচ্ছা, তাহলে আমরা আমি যুক্ত করলাম আশরাফুল ইসলাম শারফি, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। ধন্যবাদ ভাই আমাকে আপনার এই লাইভে যুক্ত করার জন্য, অসংখ্য ধন্যবাদ। আসলে আমি অনলাইনে এরকম ভাবে মানে কথাবার্তা বলাতে আমি ওরকম অতি থেকে আমার কোনো ই ছিল না আর কি, আমি অনলাইনে খুব কম আসি আর কি। তো যাই হোক, তো আমি একদিন আপনাদের ভিডিও দেখলাম তো লাইভের, পরবর্তীতে আমার আগ্রহ হলো ভাইদের সাথে একটু কথা বলি। তো আশা করি আপনারা ভালো আছেন নাকি? হ্যাঁ ভাই, আমরা সবাই ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আপনি কোন বিষয়ে আলোচনা করতে চান, বা কোন বিষয়ে মানে মানে যদি আপনার আলোচনা থাকে বা বিতর্ক থাকে তাহলে আপনি বলতে পারেন, এই বিষয়ে আপনি কথা বলতে চান তাহলে বলেন, তাহলে কোনটা? ধন্যবাদ ভাই। আসলে আমি এখানে আপনাদেরকে, আমি আপনাদের আপনার থেকে ভাই, যেমন আসিফ ভাই, আসিফ ভাইয়ের থেকে মানে আমি কিছু জানতে চাই, কিছু আমি প্রশ্ন করব। তো আমি চাই যে দেখি মানে প্রশ্নগুলো আমার ক্লিয়ার করতে চাই আর কি। তারপরে হালকা অল্প একটু আলোচনা করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনাকে, আপনি যেহেতু বলছেন যে আপনি যে এই লাইভ গুলাতে কখনো আসলে আগে মানে যুক্ত যুক্ত হন নাই, বা আপনার এই বিষয়ে এক্সপার্টিস নাই, আপনি আসলে এই বিষয়ে অভিজ্ঞ না, তাহলে আপনাকে আগে একটু আমি জানিয়ে দিই যে এই মানে আমাদের আলোচনা করার একটা রুলস আছে, কিছু রুলস আছে। রুলস গুলো হচ্ছে যে মনে করেন আপনি কথা বলছেন, আমি মাঝখান থেকে যদি একটা আমার একটা প্রশ্ন থাকে, বা একটা ধরেন আপনার একটা কথার রেফারেন্স আমি চাচ্ছি, তখন আমি অবশ্যই আপনাকে আটকাতে পারি, ভাই ভাই থামেন, এটা রেফারেন্স দেন। কিন্তু বেহুদা আমরা একজন আরেকজনকে থামাই না। হ্যাঁ, মনে করেন আপনার অনেক অনেকের অভ্যাস আছে যে আরেকজনের কথার মাঝখানে কথা বলে ফেলা, এই জিনিসটা করলে যেটা হয় যে আমাদের দর্শকরা তখন কিছুই শুনতে পায় না, দুইজন যদি একসাথে কথা বলে তখন দর্শকরা কিছুই শুনতে পায় না। আপনি এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে আমাদের আলোচনার মাঝখানে আপনার যদি ইম্পর্টেন্ট মনে হয় অবশ্যই আপনি কথার মাঝখানে আপনি বলবেন যে ভাই এটা দলিলটা দেন, হ্যাঁ, বা এটা আপনি কি বললেন, এটা কেমন কথা বললেন, এই যুক্তিটা তো কেমন কথা, এটা কেমন কথা, যদি ইম্পর্টেন্ট হয় তখন আপনি অবশ্যই থামাবেন। কিন্তু ইম্পর্টেন্ট না হলে চেষ্টা করবেন যে আরেকজনকে আরেকজনের কথার মাঝখানে কথা না বলতে। ঠিক আছে শারফি ভাই, আপনি কি বুঝতে পেরেছেন? জি জি ভাই, ধন্যবাদ, বুঝতে পেরেছি। আচ্ছা, অবশ্যই আবারও বলে দিচ্ছি, অবশ্যই আপনি মাঝখানে থামাতে পারবেন, মানে আপনার যদি ইম্পর্টেন্ট হয়, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আপনার ক্ল্যারিফিকেশন দরকার, মানে ব্যাখ্যা দরকার বা দলিল দরকার, অবশ্যই থামাবেন, কিন্তু যত্রতত্র করবেন না, এই জিনিসটাকে যত্রতত্র ব্যবহার করবেন না, একটু রয়ে সয়ে করবেন, যখন ইম্পর্টেন্ট হবে তখন আপনি আরেকজনকে থামাবেন। ঠিক আছে ভাই? জি জি ভাই, ধন্যবাদ। আচ্ছা তাহলে আপনি বলেন, আপনার কি প্রশ্ন আছে সেটা একটা একটা করে বলেন। মানে আমার প্রশ্ন হচ্ছে, যেমন আমি তো বিশ্বাস করি যে আমাকে কেউ, আমার একজন সৃষ্টিকর্তা আছে, মানে আমি আমাকে সৃষ্টি করেছে, তো একটু একটু ভাই, একটু একটু ভাই, এই যে কথাটা বললেন, এই প্রথম লাইনটা আবার একটু বলেন তো, আমরা আমি আসলে আপনার কথাটা ভালোভাবে বুঝতে পারি নাই, বা আমাদের দর্শকরা আবার একটু শুনুক, যে আপনি মনে করেন যে আপনার একজন সৃষ্টিকর্তা আছে, এটা আপনি বললেন তাই না? জি জি, এটা আপনি বিশ্বাস করেন নাকি? জি, এটা বিশ্বাস করি। আচ্ছা তাহলে আপনি আমাকে, আমরা দুজন একই স্টেজে আছে কিনা এটা বোঝার জন্য আপনাকে আমি আগে একটু বিশ্বাস শব্দটা সংজ্ঞাটা একটু জিজ্ঞেস করি, যে বিশ্বাস বলতে হয়তো আমি একরকমের বুঝি, আপনি আরেক রকমের বুঝছেন, আপনি বিশ্বাস বলতে কি বলছেন সেটা যদি আমাকে একটু বলতেন, তাহলে আলোচনাটা আর একটু আমি ভালোভাবে করতে পারতাম। আপনি কি আমাকে একটু বিশ্বাস বলতে আপনি কি বোঝাচ্ছেন সেটা কি একটু আমাকে এক্সপ্লেইন করবেন ভাই? জি জি, অবশ্যই ভাই। বিশ্বাস বলতে যে এটা দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে যে না দেখা জিনিস, তো ধরে যেমন পর্দার আড়ালে একজন মানুষ আছে, তো আমি তার আলামত দেখে বিশ্বাস করলাম। আর একটা জিনিস আছে, আমি বুঝি নাই ভাই, আবার আবারও থামাতে হচ্ছে, আমি বুঝতে পারছি না ভাই আপনি কি বলছেন, আমি বুঝতে পারছি না। মনে করেন বাতাস তো আমরা দেখি না তাই না, আমার চোখে তো দেখা যায় না বাতাস তাই না, কিন্তু বাতাসকে তো সবাই আমরা মেনে নিই তাই না, বাতাস আছে সবাই তো আমরা মানি, এটা তো এমন না যে হিন্দুরা মানতেছে বাতাস, মুসলিমরা মানতেছে না, আবার ইহুদিরা মানতেছে, খ্রিস্টানরা মানতেছে না, এরকম তো না ভাই, সব সমস্ত মানুষ, পৃথিবীর যত মানুষ আছে সবাই বাতাসে না দেখা মানতেছে তাই না, বাতাস আছে, এটা যে কোনো মানুষ সুস্থ স্বাভাবিক মানুষ মাত্রই মানবে, এটা তো না দেখা জিনিস, দেখা না দেখার সাথে তো আসলে বিশ্বাসের কোনো সম্পর্ক নাই। আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি যে দেখা না দেখার সাথে তো আসলে বিশ্বাসের কোনো এটা সম্পর্কহীন, সম্পর্কটা আছে হচ্ছে কি প্রমাণ, প্রমাণিত আর একটা হচ্ছে অপ্রমাণিত। প্রমাণটা অনেক রকমের হতে পারে, দেখার মাধ্যমে হতে পারে, অনেক সময় শোনার মাধ্যমে হতে পারে, অনেক সময় টেস্ট গ্রহণ করার মাধ্যমে হতে পারে, যেমন ধরেন ঝাল, আপনার ঝাল লাগছে, হ্যাঁ ঝালটা তো আপনি দেখতেছেন না, আপনি শুনতেছেন না তাই না, কিন্তু জিনিসটা যে ঝাল এটা তো আপনি বুঝতেছেন নাকি ভাই? জি জি, বুঝতেছি। মনে করেন খুবই ঝাঝাল একটা, ধন্যবাদ, একটু একটু আমার একটু মনে করেন, মানে একটু কথাটা আপনি মনোযোগ দিয়ে একটু শুনে নেন, হ্যাঁ মনে করেন খুবই ঝাল একটা মরিচ, এই মরিচটা যে ঝাল এটা তো আপনি জিব্বা দিয়ে টেস্ট করলেই তো বুঝতে পারবেন,
তার মানে আপনার একটা পঞ্চ ইন্দ্রিয় আছে, সেই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আপনি কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেন, যে অভিজ্ঞতাগুলো সঞ্চয় করলে আপনি বুঝতে পারেন যে কোনো একটা জিনিস আছে নাকি নাই, বা কোনো একটা জিনিসের প্রমাণ আছে নাকি নাই। এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারাই তো মানুষ এই জিনিসটা বুঝতে পারে, তাই না? জি ভাই ধন্যবাদ। মানে এই যে বললেন যে অর্থাৎ প্রমাণ, যে যে জিনিস আমি আসলে আমি প্রমাণে বিশ্বাসী, যেটা যেটাতে প্রমাণ পাই না সেটাতে আমি বিশ্বাস করি না, ঠিক আছে না? তো ওই হিসেবে আমি এই কথাটা একটু আবার বলেন তো, এই কথাটা একটু আবার একটু শুনি, আবার একটু বলেন তো ফারাজ ভাই, ওনার এই কথাটা একটু নোট করে রাখতে হবে আমাদের, বুঝছেন? উনি এখন আবার একটু কথাটা বলবেন, আপনি একটু মনে ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। শারফি ভাই আবার আবার একটু বলেন তো কথাটা। মানে আমি আমি প্রমাণে বিশ্বাসী। ফারাজ ভাই শুনছেন? জি ভাই আমি শুনছি, প্রমাণে বিশ্বাসী তিনি। উনি প্রমাণ প্রমাণ পেলে তখন এটা মেনে নেন, তাই না শারফি ভাই? জি জি, যেটা প্রমাণ পাওয়া যায় না সেটা আপনি মানেন না, তাই না? সেটা মানি না, মানি না। আচ্ছা, এখন মনে করেন আপনাকে মানে একজন হিন্দু এসে বললো যে শারফি ভাই, শারফি ভাই হনুমান নামক একটা দেবতা আছে, বুঝছেন? হনুমান নামে একটা দেবতা আছে, বুঝছেন? সেই দেবতাটা অনেক শক্তি, অনেক পাওয়ার, বুঝছেন? তো আপনি তখন জিজ্ঞেস করলেন যে হিন্দু ভাই, তুমি যে আমার কাছে হনুমান দেবতার কথা কাহিনী নিয়ে আসলা, এটার প্রমাণ কি? তখন সে বললো যে এই যে রামায়ণে লেখা আছে হনুমান দেবতার কথা, হনুমান তো হচ্ছে গিয়ে বিষ্ণুর অবতার। সে হচ্ছে গিয়ে বিষ্ণু না, না যেন শিবের না বিষ্ণুর, কার কার যেন বিষ্ণুরই হবে বোধ হয়, বিষ্ণুর অবতার, বুঝছেন? এই হনুমান দেবতা হচ্ছে অনেক শক্তিশালী, এই রামায়ণে লেখা আছে। এখন আপনি তখন কি বলবেন যে রামায়ণে লেখা থাকলে তো ভাই এটা প্রমাণ হয় না, তাই না? এটা তো বলবেন নাকি? জি জি, এটা বলবো। তার মানে আপনি বলবেন যে কোনো একটা বইতে কোনো একটা কিছু লেখা থাকলে সেই জিনিসটা কোনো প্রমাণ হিসেবে গণ্য হতে পারে না, নাকি? মানে যদি আমি জিনিসটা বাস্তবে উপলব্ধন মানে উপলব্ধি করতে পারি, ওই অনুযায়ী যদি কোনো গ্রন্থে লেখা থাকে তাহলে আমি সেটাকে বিশ্বাস করি। না না, উপলব্ধি তো অনেক মানুষ অনেক কিছু ভুল ভালো উপলব্ধি করে, কেউ যদি যেমন ধরেন হনুমান উপলব্ধি করে, যে সে উপলব্ধি করলো যে হনুমান বলে কোনো কিছু আছে, এটা কি কোনো প্রমাণ নাকি এটা তার ফিলিংস? ধরেন হিন্দু ধর্মের লোকেরা তো হিন্দু ধর্মের দেবতা যারা আছে তাদেরকেও উপলব্ধি করে, তাদেরকেও তো ফিল করে। এখন তারা যে ফিল করতেছে যে তাদের ধর্মের দেবতারা আছে, এটা কি তাদের ধর্মের দেবতা থাকার সপক্ষে কোনো প্রমাণ নাকি জাস্ট একটা ফিলিংস? আমি আপনাকে শরফি ভাই, আমি আপনাকে প্রমাণ হিসেবে দেখাতে পারবো অনেক মহিলার কথা, যে মহিলাদের উপরে মা কালী নাকি ভর করছিল এবং তারা পুরোপুরি মোটামুটি পাগল হয়ে গেছে, বুঝছেন? তারপরে লোকজন এসে বলতেছে কি হয়েছে কি হয়েছে, তখন মহিলা বলতেছে আমার উপরে কালী ভর করছে, কালী ভর করছে, হ্যাঁ মা কালী ভর করছে। আবার বাংলাদেশে অনেকের উপরে মা মনসা ভর করে, হ্যাঁ মা মনসা নামক একটা দেবী ভর করে, এরকম গ্রাম দেশে আমাদের গ্রামেও আমাদের ছোটবেলা আমরা দেখছি মা মনসা নাকি ভর করছে এক মহিলার উপরে, পাগল হয়ে গেছে, বুঝছেন? তা সে তারও তো সেই ফিলিংসটা হইতেছে যে কেউ তার উপরে ভর করছে। এখন এই যে কিছু কিছু মানুষ ফিলিংস হইতেছে, এই ফিলিংস এর উপর ভিত্তি করে আমরা কি বলতে পারি যে মা কালী আছে বা শিব আছে বা হনুমান আছে বা মনসা দেবী আছে, এই টাইপের কথা কি ফিলিংস এর উপরে, মানুষের ব্যক্তিগত ফিলিংস এর উপরে নির্ভর করে কি আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে তাহলে তো ভাই এটা প্রমাণ হয়ে গেল মা কালী আছে, এটা কি আমরা বলতে পারি? হ্যাঁ, অর্থাৎ আমি যেটা বুঝি সেটা হচ্ছে জিন, এই যে এই মা কালী অর্থাৎ একজন মানুষের উপরে এই আপনি কি মনে করেন সেটা তো এখানে বিবেচ্য বিষয় না। আরেকজন হয়তো আরেকটা কিছু মনে করে, আরেকজন মনে করে পেতনি, ভূত পেতনি, আরেকজন মনে করতে পারে এটা হচ্ছে এলিয়েন। কে কি মনে করে, ওইটাকে মনে করে, কে কি মনে করে, সেটা আমার প্রশ্ন না ভাই, সেটা আমার প্রশ্ন না ভাই। আমার প্রশ্ন হচ্ছে যে কারো যদি এরকম ফিলিংস হয় যে আমার উপরে মা কালী ভর করছে, হ্যাঁ তাহলে কি সেই ফিলিংস এর উপর ভিত্তি করে আমরা কি সেই ডিসিশনে আসতে পারি যে যেহেতু এ ফিল করতেছে এর উপরে মা কালী ভর করছে সুতরাং মা কালী বলে কিছু আছে, এই সিদ্ধান্তে কি আমরা আসতে পারি? যদি আমার কাছে নির্ভরযোগ্য কোনো মানে বিজ্ঞানময় বইয়ের ভিতরে যদি আমি পাই, ঠিক আছে না, এবং সেই বিজ্ঞানময় বইয়ের বইয়ের ভিতরে যদি থাকে যে মা কালী বলতে একটা জিনিস আছে এবং আমি বিজ্ঞানময় বই, সেগুলো আবার কি ভাই বিজ্ঞানময় বই? আমি সেটা তো আরেক জায়গায় চলে গেল আলোচনাটা, কোনটা বিজ্ঞানময় কোনটা অবিজ্ঞানময় সেটা তো আরেকটা আলোচনা। শারফি সাহেব যে কথাটা বলছিলেন একটু আগে বিজ্ঞানময় বইয়েরটা এটা আলাদা একটু পড়ে নেন, আপনি যেটা কথা বলতেছেন আপনি উপলব্ধি করেন, হ্যাঁ এই জন্যই কিন্তু আমার আর আসিফ ভাইয়ের কথা বলা, এতক্ষণ কথা বলা আর কি। উপলব্ধি বিষয়টা আমরা আগে কভার করতে যাচ্ছি, যে উপলব্ধি করা, কোনো কিছু ফিল করা, দেখে মনে করা যে হ্যাঁ এইটাই হইতেছে, আমি বইয়ে পড়লাম তারপরে আমার কাছে উপলব্ধি হইলো যে হ্যাঁ আসলে এইটাই হইতেছে, এটা কি এ ধরনের দিল থেকে ফিল করা, এ ধরনের অনুভব করা, এটা কি বা উপলব্ধি করা, এটা কি প্রমাণ হিসাবে গ্রহণ করা যায়, এটা কি প্রমাণ বলা যায়, প্রমাণ হিসাবে গ্রহণ গ্রহণ করেন আপনি এই ধরনের উপলব্ধি ফিলিংস, এগুলোকে কি আপনি প্রমাণ হিসাবে গ্রহণ করেন? দেখেন ভাই, যখন একজন মানুষ সুস্থ থাকে তখন কিন্তু সে সবকিছুই বুঝতে পারে, ঠিক আছে? শারফি ভাই, শারফি ভাই সুস্থ থাকে নাকি অসুস্থ থাকে সেটা তো পয়েন্ট না, পয়েন্টটা হচ্ছে কি যদি এই ধরনের কোনো একটা কিছু ফিল করে, হ্যাঁ আমার উপরে একটা কিছু ভর করছে, হ্যাঁ আমার উপরে যীশু খ্রিস্ট, খ্রিস্টানদের দেশে যীশু খ্রিস্ট অনেক ভর করে। ভাই একটু শারফি ভাই আপনি আপনি বলেন, আপনাকে কি প্রশ্ন করছি আমি একটু রিপিট করেন।
অর্থাৎ একজন মানুষের উপরে কেউ বললো যে এই ব্যক্তির উপরে সাফি ভাই, কোনো ভুল সাফি জাতি ভাই, বা ভূত জাতি ভর করছে। ভদ্রলোক ভদ্রলোক ভাই, একটু বুঝেন, একটু বুঝেন প্লিজ আমার কথাটা, একটু বুঝেন। আমি আপনাকে কি প্রশ্ন জিজ্ঞেস করেছি আমাকে একটু বলেন, যে ভাই আপনি আমাকে এই প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন এবং এটার জন্য আমি এই কথাগুলো বলতেছি। আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম কি? মানে আমার বিশ্বাস, মানে আমার বিশ্বাসটা প্রমাণ করার জন্য একটা উপমা দিয়েছিলেন যে যে একজন মানুষ হ্যাঁ সাফি ভাই, মানুষকে আপনাকে তো এই প্রশ্নটা করা হয় নাই। সাফি ভাই, আপনাকে তো এই প্রশ্নটা করা হয় নাই। আপনি কি প্রশ্ন শুনছেন না, নাকি আপনি মনোযোগ দিচ্ছেন না? আমি তো প্রশ্ন ভাই আচ্ছা ধরলাম মনে হয় হয়তো নাই, তাহলে আবার একটু রিপ্লাই করেন প্রশ্নটা। হ্যাঁ বলেন তাহলে। আপনি যদি দেখেন, আমরা তো টাইম ওয়েস্ট করতে পারবো না, ঠিক আছে? আপনি আপনি যদি কোনো প্রশ্ন না বুঝেন আলোচনার জন্য, যে ভাই আমি এটা বুঝি নাই, আপনি কি বলতে চাচ্ছেন আমি বুঝি নাই, আপনি আরেকবার বলেন, আমি বলবো। বাট না বুঝে জি উল্টাপাল্টা জি বলবেন না, তার সঙ্গে সময় নষ্ট হয় আর কি। আমি আচ্ছা আপনাকে ঠিক আছে জিজ্ঞেস ভাই, করছি, প্রশ্নটা আপনি আবার একটু যখন করুন। আপনি যখন উপলব্ধির কথা বললেন, যে আপনি উপলব্ধি করেন, আপনি কোনো কিছু একটা উপলব্ধি করেন, যে এটাকে আপনি জিন উপলব্ধি বা আল্লাহ উপলব্ধি বা যে কোনো কিছু আপনি উপলব্ধি করেন, এটাকে কি প্রমাণ হিসাবে গ্রহণ করা যায় কিনা? কেননা এই উপলব্ধি জিনিসটা, ফিল করা জিনিসটা, যে আমি কোনো একটা বই পড়ে কোনো একটা দেবতাকে ফিল করতেছি, কোনো একটা বই পড়ে কোনো একটা ঈশ্বরকে ফিল করতেছি, কোনো একটা অতি প্রাকৃতিক কোনো কিছুকে আমি ফিল করতেছি, কোনো ফেরেশতা, কোনো একটা পরী, এই জিনিসগুলোকে আমি ফিল করতেছি, এটা কি কোনো ধরনের প্রমাণ হতে পারে কিনা? আপনি আপনার ক্ষেত্রে উপলব্ধিটা যেরকম প্রমাণ হিসাবে নেন, আপনি কি আপনি আপনার ক্ষেত্রে উপলব্ধিটা প্রমাণ হিসাবে নেন কিনা? আর এটা কি অন্য ক্ষেত্রে প্রমাণ হিসাবে নেওয়া যায় কিনা? উপলব্ধি জিনিসটাকে প্রমাণ হিসাবে গ্রহণ করা যায় কিনা? আই হোপ আপনি প্রশ্নটা বুঝতে পারছেন, প্লিজ একটু বলেন। জি জি বুঝতে পারছি, জি প্রমাণ হিসাবে গ্রহণ করা যায়। তাহলে হিন্দুরা যারা বলে যে মা কালী তার উপর ভর করছে, বা তারা জিজাসকে স্বপ্ন দেখছে, জিজাস গড স্বপ্নে আসছিল, তারা এগুলো আছে তাদের সপক্ষে একটা প্রমাণ যে এই জিনিসগুলো আসলে এক্সিস্ট করে? জিজাস, মা কালী, তারপর বিভিন্ন শিব দেবতা দেবতা, এগুলো যারা স্বপ্নে আসে বা যারা উপলব্ধি করে যে এই এই ভগবানগুলো আসলেও আছে, তারা আসলেও মানে মানে ওই ভগবানগুলো আসলেও এক্সিস্ট করে, এবং তার সপক্ষে প্রমাণ হচ্ছে যে মানুষ তাদেরকে ফিল করতে পারে। ফারাজ ভাই আপনার কথা শোনা যাচ্ছে না, ফারাজ ভাই আপনার কথা শোনা যাচ্ছে না, হ্যালো, ফারাজ আমি ভাই। হ্যাঁ এখন শোনা যাচ্ছে ফারাজ ভাই, এখন শোনা যাচ্ছে। আচ্ছা আমি আমি বলছিলাম যে তাহলে যারা বিভিন্ন হিন্দু হিন্দু ধর্মের দেবতাতে বিশ্বাস করে, মা কালীতে বিশ্বাস করে, শিবে বিশ্বাস করে, তারা ওই মা কালী শিব এরা আসলে এক্সিস্ট করে, এবং তারা যে এক্সিস্ট করে এটা সম্পর্কে প্রমাণ হচ্ছে মানুষরা তাকে ফিল করতে পারে। যেমন সারফি ভাই বিভিন্ন অতি প্রাকৃতিক জিনিসকে ফিল করতে পারে, এটা হচ্ছে প্রমাণ। মা কালী এবং বিভিন্ন হিন্দু দেবতা থাকার প্রমাণ হচ্ছে তাদেরকে মানুষ ফিল করতে পারে, বা জিজাস গডকে মানুষ ফিল করতে পারে, এটা হচ্ছে জিজাস গড থাকার প্রমাণ, নাকি সারফি ভাই? এবং 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 এই যে ফারাজ ভাই, এই যে কোন গড কার উপরে ভর করছে, এইটা তো বেস্ট বুঝতে পারবে যার উপরে ভর করছে, সেই তো এটা বেস্ট বুঝতে পারবে, নাকি ফারাজ ভাই? হ্যাঁ অফকোর্স অফকোর্স, মানে মনে করেন আপনার উপরে আল্লাহ ভর করছে বা আমার উপরে মাকালি ভর করছে, আমি তো কইতে পারবো যে এটা, আমি তো সবচেয়ে বেস্ট কইতে পারবো যে এটা আসলে জিনিসটা কি, আমার উপরে কি ভর করছে এটা তো আপনি কইতে পারবেন না, নাকি ফারাজ ভাই? অফকোর্স অফকোর্স, না জীবনও বলতে এবং পারবো না, আপনার উপরে কি ভর করছে এটা তো আমি কইতে পারবো না, বা শারফি ভাই তো এটা কইতে পারবো না, তাই না? অসম্ভব, পারবে না। তাহলে যে আর উপরে ভর করছে সে তো তার মতামতটাই তো এখানে গ্রহণযোগ্য হবে, শুধু আরেকজনের ভর না, মতামতটা মানে এখানে গ্রহণযোগ্য ফিলিংসের হবে। কথা বলতেছে তো, উপলব্ধির কথা বলতেছে। আপনি মনে করেন কোন একটা বাচ্চা একটা কার্টুন দেখে ফিল করলো যে সুপারম্যান বলে আসলে কোনো কিছু আছে, সে উপলব্ধি করলো, তা এটা কি তার সুপারম্যান থাকার সপক্ষে প্রমাণ? হ্যারি পটারের যারা ফ্যানরা আছে, যারা ফিল করে যে হ্যারি পটার নামে আসলে কোনো কোনো বিং এক্সিস্ট করে, তা এটা কি হ্যারি পটার থাকার সপক্ষে প্রমাণ? ওয়াও, না, তাহলে তো খুবই ভালো হইলো, আমার বাচ্চাটা কিন্তু এই যে মানে ট্রান্সফরমার কে ফিল করে খুব, বুঝছেন ফারাজ ভাই? আমার বাচ্চাটা 5 বছরের অপটিমাস হয়, প্রাইম, অপটিমাস প্রাইম অপটিমাস এখন, প্রাইম, হ্যাঁ এটা সে এটা এটা সত্যতার প্রমাণ এটাকে আর কি, আসলে সত্য বুঝতে মনে করে, পারবে। সে মনে করে এটা সত্য, এবং তার খুবই মনের ইয়া খায়, সেটা আসলে সত্য। সে মনে করে অন্য গ্রহে একটা অপটিমাস প্রাইম নামক একটা ট্রান্সফরমার আছে, সেটা পৃথিবীতে আসছিল, আইসা মারামারি ফাইট করে গেছে, আবার চলে গেছে, তাহলে তো এটাও সত্য হয়ে গেল, তাই না ফারাজ ভাই? শারফি ভাইয়ের মেথড ঠিক রেখে রেখে তো এটা তো প্রমাণ, অপটিমাস প্রাইম থাকার প্রমাণ এটা। এবং ফারাজ ভাই আমি তখন ওকে যখন বুঝাইতে গেছি যে বাবা এই যে ট্রান্সফরমার অপটিমাস প্রাইম এটা বলে কিছু নাই আসলে, এটা হচ্ছে গেমস, এটা হচ্ছে সিনেমা, এটা হচ্ছে গেমস, কমিক্স, এগুলো আসলে বাস্তব না, তখন দেখলাম ও একটু খেপে গেল, বুঝছেন? আমাকে খেপে, আমাকে মানে রাগ করে ফেলছে একদম, পুরাই চেতে মেতে গেছে। ওটা বুঝাইতে হ্যাঁ, গেছে তুমি আমার আপনাকে যে না, বিশ্বাসে, তুমি আমার বিশ্বাসে আঘাত দিচ্ছ, আমার বিশ্বাসে আঘাত দিও না, আমার বিশ্বাসে এইভাবে আঘাত দিও না, আমার না আছে অপটিমাস প্রাইম, আছে ট্রান্সফরমার, আছে, আমি ফিল করি আছে, মানে কানতে কানতে একেবারে ইয়া হয়ে গেছে। তখন বাচ্চা মানুষ তো, এখন আমি কি বলবো, আমি তো বললাম আচ্ছা ঠিক আছে কি আর করা, বাচ্চা মানুষ, কিন্তু আমি তো জানি যে আমি তো আমি মনে করি যে এইগুলো তো ওর ব্যক্তিগত ফিলিংস, ব্যক্তিগত মানে মনের খায়েশ, বাচ্চা মনের খায়েশ, যে মানে অবুঝ মনের খায়েশ, কিন্তু এটা তো অবুঝ মন কোনো একটা কিছু ফিল করলেই তো সেটা সত্য হয়ে যাবে না। আবার ফারাজ ভাই আমার এলাকার একটা পাগল ছিল, সে মনে করতো কি মাধুরী দীক্ষিত তারে ভালোবাসে, বুঝছেন? সে মাধুরী দীক্ষিতের ছবি টবি মানে দেয়ালে টেয়ালে ঝুলায় টুলায়, সে সিরিয়াসলি মনে করতে মাধুরী দীক্ষিত তারে খুবই ভালোবাসে, কিন্তু শুধুমাত্র শুধুমাত্র হচ্ছে গিয়ে যে হিন্দুদের চক্রান্তের কারণে সে বাংলাদেশে ওই পাগলাটার কাছে চলে আসতে পারছে না, কিন্তু মনে মনে ঠিকই বাংলাদেশের ওই ন্যাংটা পাগলের
পাগলকে সে ঠিকই ভালোবাসে, সে মনে মনে ফিল করতো, হ্যাঁ মনে অনেক ফিল আসতো তার, মাধুরী ছবি দেখলে তার মনে অনেক ফিল আসতো। তো এই ফিলিংস যেহেতু আসতো, সেহেতু তো আমরা এটা তাহলে ধরে নিতে পারি যে যেহেতু তার মনে এত ফিলিংস আসতেছে, সে এত ফিল করতেছে মাধুরীকে, তাহলে তো জিনিসটা তো সত্য হইব, তাই না? এই যে শারফি ভাইয়ের সূত্র অনুসারে নাকি, তার আর মাধুরীর প্রেম তো সত্য তাহলে। তাহলে ভাই এখানে এখানে দুঃখের দুঃখের বিষয় হচ্ছে না, শারফি ভাই এখন আমাদের কথা একটু শুনে নেন। দুঃখের বিষয় হচ্ছে ফারাজ ভাই, আমারও কিন্তু এরকম মনে হইতো, মনিকা বেলুচির দেখলে কিন্তু আমারও কিন্তু এরকম মনে হইতো ভাই, মনে অনেক ফিলিংস আসতো। এন্ড ভাই আপনি কি কইবেন, মনিকা বেলুচি আমার ভালোবাসে না, এটা আপনি কইতে চান বলেন দেখি। আচ্ছা ভাই কানি যাবো, মাইন্ড করে না আপনি যে এতবার তার নাম বলেন, মাইন্ড টাইন করে না। আরে না এটা বিয়ের আগে বলে দিছি, মনিকা বেলুচি আমার ফেভারিট, বিয়ের আগে আমার একটা অনুরোধ। শাফি ভাই আপনি নিজেকে একটু মিউট করে, নিজেকে মিউট করে অপেক্ষা করেন, অপেক্ষা করেন, আপনাকে সময় দেওয়া হবে, তখন আপনি আপনার কথা বলেন। আপনি এখন নিজেকে একটু মিউট করে অপেক্ষা করেন। ফারাজ ভাই আপনি বলেন তো যে আপনি কি আমার বিশ্বাসে এইভাবে আঘাত দিবেন, আপনি যদি এখন বলেন যে মনিকা বেলুচি আসলে আমার ভালোবাসে না, আমি এত ফিল করি তারপরেও নাকি আপনি কইবেন মনিকা বেলুচি আমার ভালোবাসে না, হৃদয়ে আঘাত পড়ে যাবে, এটা তো ভাই আপনি কইতে পারেন। আমার বিশ্বাসে তো ভাই আপনি আঘাত দিতে পারেন নাই ভাই, এটা তো আমার বিশ্বাস ভাই, এইভাবে আপনি আমার বিশ্বাসে আঘাত দিলেন, এত কাজটা ঠিক হলো না ভাই। কি কিন্তু ভাই কেমন কথা, সমস্যাটা হচ্ছে যে আপনি শুধু বিশ্বাস বলে তো থেমে থাকতেছেন না, আপনি এটাকে সত্য বলে এটাকে একটা প্রমাণ হিসাবে পেশ করতেছেন। আপনি একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আপনি মনে করতেই পারেন যে মনিকা বেলুচি, আপনি শুধু মনিকা বেলুচিকে পছন্দ করেন না, সেও মানে লাভ ও বোথ সাইডের, এটা আপনি মনে করতে পারেন, এটা যে কেউ মনে করতে পারে। বাট থেকে যখন আপনি আমাকে এসে বলবেন যে না ভাই যেহেতু আপনি বিশ্বাস করেন এটা একটা প্রমাণ যে আপনাদের দুজনের মধ্যে একটা প্রেম আছে, অন্য কোনো কিছু না, শুধুমাত্র আপনি বিশ্বাস করেন এটাই প্রমাণ করে যে আপনাদের দুজনের মধ্যে প্রেম আছে, সেটা তো একটা ফিলিংস হয়, ফিলিংস হয় ভাই, অ্যাড করেন ফিলিংস হয়, হ্যাঁ ফিলিংস হয়, উপলব্ধি করেন, এটা যদি আপনার যদি ফিলিংস উপলব্ধি থাকে দ্যাট ডাজেন্ট মিন যে এটা সত্য হয়ে গেল, এটা কোনো ধরনের প্রমাণ হয়ে গেল। আপনি যখন এটাকে আমার কাছে প্রমাণ হিসাবে পেশ করবেন বা যে কারো কাছে প্রমাণ হিসাবে পেশ করবেন, এটাকে তো প্রমাণ হিসাবে গ্রহণ করা হবে না। তার মানে ফারাজ ভাই আপনি বলতে চাচ্ছেন কারো মনে যদি এরকমের কোনো একটা কিছু ফিলিংস হয় সেটা কি আমরা প্রমাণ হিসেবে গণ্য করতে পারি না, ফারাজ ভাই আপনি কি এটা বলতে চাচ্ছেন নাকি? আমার তো মনে হয় যে কোনো লজিক্যাল পার্সন এটাই বলার চেষ্টা করবে, যে কোনো আচ্ছা কথা সামান্য তাহলে বুদ্ধি আছে আর কি। কিন্তু শারফি ভাই বলতে চাচ্ছে কারো মনে যদি কোনো কিছু ফিলিংস হয় এটাই হচ্ছে প্রমাণ যে ওই জিনিসটা আছে বা ওই জিনিসটা বাস্তবে সত্য, এটাই হচ্ছে প্রমাণ যে যেহেতু ওর মনে ভাই ফিলিংস হইলো কেন, এই জিনিসটা ফিল হইলো কেন, আপনি কি বলবেন এটার বিরুদ্ধে, আপনি কি বলবেন, আছে কোনো যুক্তি আপনার কাছে ফারাজ ভাই, নাকি আপনি আপনার দাঁত ভেঙে গেল যুক্তি শুনে? আসলে দাঁত ভাঙার মতোই কথা, যে কেন ফিলিংস হইলো কেন, এটা তো আমি কি বলবো ভাই, কেউ কারো খায়েশ, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক মানুষ, মানুষের খায়েশ হইতেই পারে, এখন খায়েশ কেন হইলো এটা তো সেই ভালো বলতে পারবে কেন খায়েশ হইলো। ফারাজ ভাই আমি কয়েকটা ভিডিও দেখছি খ্রিস্টানদের চার্চের, সেখানে দেখা যাচ্ছে যে একজন মানুষ স্টেজে উঠে গান গাইতেছে যীশু খ্রিস্ট হালেলুইয়া হালেলুইয়া, আর ওইখানে মানে জনগণ খ্রিস্টান জনগণ এরকম পাগলের মতো মাথা ঝাঁকতেছে 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 ঝাঁকতেছে, হ্যাপি ফিলিংস আসতেছে তাদের ভিতরে, এইভাবে কাঁপতেছে থরথরা, ধপাস ধপাস করে একটা লোক পড়ে গেল বুঝছেন, ফিট খায় পড়ে গেল, মানে হ্যাপি ফিলিংস মানে পুরো ফিলিংস ফিলিংস বুঝছেন। তখন এই যে হালেলুইয়া যে বেটা কইতেছে সেই বেটা বলতেছে এদের উপরে যীশু খ্রিস্ট ভর করছে, হ্যাঁ যীশু খ্রিস্ট নেমে আসছে আকাশ থেকে, ঈশ্বর যীশু খ্রিস্ট হলি স্পিরিট নেমে আসছে। আবার একই জিনিস আমি দেখছি ভারতে কিছু বাবাটা বা ওঝা টোঝা আছে কি কি জানি, ওদের যে কি জানে নাম একটা বাবা আছে ভারতে অনেক বিখ্যাত, অনেক হাজার হাজার কোটি টাকা তার, সেই বেটার আশ্রমে আমি দেখছি সে বেটা যে কি কি পাঠ করে, গীতা পাঠ করে, তখন মানুষজন মাথা ঝাঁকাইতে ঝাঁকাইতে হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে রাম বলতে বলতে একেবারে ফিট কিট ফিট টিট খায় যায় বুঝছেন, হ্যাপি ফিলিংস দেখলে আপনি বুঝবেন ওদের হ্যাপি ফিলিংস আসতেছে, তারা দাবি করে যে তাদের উপরে কৃষ্ণ বর করে। হ্যাঁ একই জিনিস আমি দেখছি বাংলাদেশের যে কিছু পীর বাবা আছে, পীর বাবাদের দরগায় সেখানে গাঞ্জা গঞ্জা খাই আগে একটা করতে করতে ফিট টিট খায় যায়, হ্যাপি ফিলিংস আসে, আবার মানে বাসের উপরে উঠা নাচতে শুরু করে, ন্যাংটা প্যাংটা হয়ে যায় নাচতে নাচতে বুঝছেন, এদের তো অনেক ফিলিংস আসতো তাই না? শুধু তো সেটাই না ভাই, ইভেন যার মধ্যে ফিলিংস আসতেছে না যে এর মধ্যে কোনো কিছু হয়েছে তার উপরও তো চাপানো হয়, কারণ আহমকুল্লা বলছিল না যে বাচ্চারা যারা বেশি দুষ্টামি করে তাদের উপরে জিন টিন ভর করছে, এটাও এটাও কি আমরা শুনি নাই আসিফ ভাই, এটাও তো আমরা শুনেছি, যদিও পুরোপুরি রিলেভেন্ট না, যে নিজের নিজস্ব ফিলিংস এর কথা বলা হচ্ছে পুরোপুরি রিলেভেন্ট না, বাট তারপরেও তো মানে অ্যাডিশনাল ইনফরমেশন মানুষের জানা দরকার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে যাদের মধ্যে এরকম ফিলিংস হয় সেটাকে যদি আমরা প্রমাণ হিসেবে ধরে নিই, তাহলে তো ওই পীর বাবারও সত্য, ভারতে যে হরে রাম হরে কৃষ্ণ ওগুলো যারা কইতেছে ওরাও সত্য, তাহলে যীশু খ্রিস্ট ঈশ্বরের পোলা যীশু খ্রিস্ট হলি স্পিরিট নাইম আসতেছে এগুলো সত্য, তে তো ভাই পৃথিবীতে মানে এত দেবদেবী এত মানে দেবদেবীরা আছে, এটা কি হতে পারে? কোনটা এতে এতে কোনটা মিথ্যা হয় আপনি জানেন আসিফ ভাই? কোনটা কোনটা সত্য সত্য সব এগুলো সব সত্য হয় ফিলিংস এর, যদি আমরা মেথড ঠিক রাখি, শারফি ভাইয়ের মেথডটা ঠিক রাখি যে ফিলিংস ইকুয়াল টু প্রমাণ, এই মেথডটা ঠিক রাখি, তাহলে এই যে যেই জিনিসগুলো বলেন সেগুলো সব সত্য হয়, মিথ্যা হয় একটা স্টেটমেন্ট, মিথ্যা হয় লা ইলাহা ইল্লাল্লাহ। এক্স্যাক্টলি ঠিক আছে ফারাজ ভাই, আমরা তাহলে এখন একটু শারফি ভাইয়ের কাছ থেকে শুনি, শারফি ভাই আপনাদেরকে একটু বোঝান তো যে ফিলিংস যদি সত্য হয়, ফিলিংস যদি প্রমাণ হয় তাহলে তো এই জিনিসগুলাকেও কি আপনি সত্য হিসেবে গ্রহণ করেন?
শারফি ভাই আপনি নিজেকে আবার আনমিউট করে ফেলছেন, আবার আনমিউট করে তারপর বলেন শারফি ভাই আপনি নিজেকে। হ্যাঁ ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ বলেন। এই আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আসলে এই মানুষের যে মতামত, ঠিক আছে না, প্রত্যেকটা মানুষের মাঝে, এক একজন মানুষের মাঝে এই এক একটা মানে মানুষের মতামতের যে ভিন্নতা হবে এটাই স্বাভাবিক, এটাই মানে অস্বাভাবিক কিছু না। এটা তো আমরা জানি ভাই, এটা তো আমরা জানি ভাই, মতামত যে ভিন্ন হবে সেটা তো শারফি ভাই, মতামত যে ভিন্ন হবে সেটা নিয়ে তো আমাদের কোনো ডিসএগ্রিমেন্ট নাই, আমাদের তো কোনো বিতর্ক নাই, মতামত প্রত্যেকের ভিন্ন হতে পারে, কোনো সমস্যা নেই। আমাদের আলোচনাটা যেটা হচ্ছিল আপনি এইখানে ফোকাস করেন যে মানুষের যদি একটা ফিলিংস হয় তাহলে সেই ফিলিংসটাকে কি আমরা প্রমাণ হিসেবে গণ্য করতে পারি কি পারি না। মনে করেন, মনে করেন আপনার ছোট বোনটাকে, না 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 একটু কথা শুনে নেন, আপনি পয়েন্টে থাকতেছেন না দেখি আপনাকে আবার থামাইতে হয়েছে, হ্যাঁ পয়েন্টে কথা বলতে হবে। হ্যাঁ মনে করেন আপনার ছোট বোন রাস্তায় কোনো একটা দুষ্ট লোক দ্বারা ঈর্ষার শিকার হয়েছে, লাঞ্ছনার শিকার হয়েছে, ঠিক আছে। এখন সেই মেয়েটা কোর্টে গেছে, এখন কোর্টে যাওয়ার পরে তাকে আদালত জিজ্ঞেস করলো যে কে এই কাজটা করছে। এখন ওই মেয়েটা মনে করেন রাতের বেলা তো অন্ধকারে কিছু দেখে নাই, এন্ড সে বললো সে আমার ফিল হইতাছে যে কলিমুদ্দিন সেটা করছে, আমার ফিল হইতাছে কলিমুদ্দিন সেটা করছে। এই যে তার যে ফিল হইতাছে এই ফিল হওয়াটাকে কি কোনো পৃথিবীর কোনো আদালত প্রমাণ হিসেবে গণ্য করবে, নাকি জিজ্ঞেস করবে যে তুমি তো দেখো নাই তাহলে তুমি কিভাবে বুঝদা যে এটা তোমার ফিলিংস দিয়ে তো আমাদের কোনো কাম নাই, কোনটা বলবে মাননীয় বিচারক আপনার বোনকে কি বলবে যে তোমার ফিলিংস তো এখানে কোনো বিবেচ্য বিষয় না, বিবেচ্য বিষয় হচ্ছে প্রমাণ, প্রমাণ ফিলিংস তো প্রমাণ হতে পারে না, এটা বলবে না আপনার বোনকে? আসলে ভাই আমি কিন্তু আমি কথাটা বলছিলাম যে মানে ফিলিংস, শুধু ফিলিংস হলে কিন্তু চলবে না, বাস্তব কিন্তু আমি প্রমাণ, প্রমাণের কথা বলছিলাম যে বাস্তব প্রমাণও লাগবে, ঠিক আছে না, আমি কিন্তু কথা এইভাবে বলছিলাম। তো যাই হোক আমার একটা অনুরোধ থাকবে ভাই, রে আমরা যেটা নিয়ে আলোচনা করছি আমার একটা অনুরোধ থাকবে সাথী ভাই, একটা আল্লাহর সাথে থাকতে হবে, শুধুমাত্র অতটুকুই জবাব দেন যে ভাই আমরা যে আলোচনাটা করলাম এতক্ষণ ধরে, ফিলিংস কি কোনো, শুধুমাত্র ফিলিংস কি কোনো প্রমাণ হইতে পারে কিনা, যদি ফিলিংস প্রমাণ না হয় তাহলে আমরা ফিলিংস কে আমরা ডাস্টবিনে ফেলাই দিব, আমরা শুধুমাত্র মানে প্রমাণ নিয়ে কথা বলবো আমরা, শুধু আচ্ছা শুধু ফিলিংস প্রমাণ হতে পারে না, এটা অযথা একটা কথা, কারণ আমি এই কথা বলি নাই যে ফিলিংস, শুধু ফিলিংস বলি নাই, আমি বলছি ফিলিংস এবং বাস্তব প্রমাণের কথা। আপনি এতটুকু সময় যে কথাগুলো বললেন, আপনি আমি দুজন মিলে এখন ফিলিংস তারপর হচ্ছে ও উপলব্ধি, দিল থেকে ফিলিং, দিল থেকে ফিল করা, এটাকে তুলে নিয়ে ডাস্টবিনে ফেলা দিলাম, এটা অকেজো, এটা অর্থহীন, এটার কোনো কোনো কাজে আসে না। এখন আমরা সেটা কি নিয়ে আলোচনা করবো, প্রমাণে আলোচনা করবো, ঠিক আছে স্যার? সেটা জি জি প্রমাণে, প্রমাণ নিয়ে তাহলে আমরা, তাহলে শারফি ভাই আমরা কিন্তু এই বিষয়ে এগ্রিমেন্টে আসলাম যে কারো ব্যক্তিগত ফিলিংস দিয়ে কিছু প্রমাণ অপ্রমাণ হয় না, ব্যক্তিগত ভাই আমি ব্যক্তিগত কথা শুনে নেন, কথা শুনে নেন, ব্যক্তিগত ফিলিংস আমরা বলবো যে ব্যক্তিগত ভাই তোমার ব্যক্তিগত ভাবে তোমার ফিলিং হইতাছে তুমি তোমার কাছে ব্যক্তিগত জায়গায় রাখো, তোমার মাধুরী দীক্ষিতরে মনে হইতাছে মাধুরী দীক্ষিত তোমার ভালোবাসে, এই ফিলিংস তুমি তোমার মনের ভিতরে রাখো, এটা বাইরে বলার দরকার নেই, বাইরে বললে পাগল কইবো লোকে। সুতরাং ব্যক্তিগত কার কি ফিল হইলো সেইটা দিয়ে প্রমাণের কিছু যায় আসে না, প্রমাণ করতে হলে অন্য কোনো ভাবে প্রমাণ করতে হবে। আমার কথার সাথে কি আপনি একমত নাকি এই বিষয়ে কোনো আপনার আর কোনো ডিসএগ্রিমেন্ট আছে, তাহলে আপনি বলেন এখনই, কারণ আমরা আলোচনাটা সামনের দিকে বাড়াবো, সামনে গিয়ে আপনি আর কখনো এই আলোচনাতে ফিলিংস আনতে পারবেন না, আপনার বাস্তব প্রমাণ দিতে হবে, ঠিক আছে? জি জি শোনেন, মানে এই যে আপনি যে বললেন যে অর্থাৎ শুধু ফিলিংস এর কথা, এটা তো আমার প্রশ্নই ওঠে না, আমি তো ওটা ওটাতে এলাও করি না, কিন্তু ফিলিংস কোনো অবস্থাতেই, কোনো অবস্থাতেই কোনো প্রমাণ হইতে পারে না, আর কোনো ফিলিংস এগ্রিমেন্ট না থাকলে ওটা রিপিট করে, যদি ফিলিংস এবং প্রমাণ দুইটা একত্র হয়, যদি ফিলিংস এবং প্রমাণ দুইটা যদি একত্র হয় তাহলে কি করব, যদি নাও থাকে? আসি ভাই, আসি ভাই একটা সেকেন্ড, আবার সেই সেই যেই লাও সেই কথাই তো হলো রে ভাই, আমি তো প্রথমে এই কথাটাই বলছিলাম ভাই, এখন দেখেন শাফি ভাই আপনি আপনি কথা, আপনি এই আলোচনা শেষ না হওয়ার পর্যন্ত আপনি তো আগাতে পারবেন না ভাই, এখান থেকে আগাতে পারবেন না, ফারাজ ভাই বলেন আপনি শেষ করেন। আমরা একসাথে মিলে শাফি ভাইয়ের কথা, শাফি ভাইয়ের অনুমতি নিয়ে ফিলিংসটাকে ডাস্টবিনে ফেলাই দিয়ে আসলাম, আবার সেই যেই লাউ সেই করু, আবার সেই ওটার মধ্যে কি প্রমাণের সাথে ফিলিংস ঢুকাইতে হবে, ফিলিংস ইটসেলফ যেটা প্রমাণ না, ফিলিং ইটসেলফ যেটাকে ধর এক একজনের এক এক ধরনের ফিল হইতে পারে, ওটা সত্য, ওটা সত্য তার মাপকাঠি না, আমরা দুজনে এগ্রিমেন্ট করেই ফিলিংসটা ডাস্টবিনে ফেলাইলাম, আবার সেই ডাস্টবিন থেকে উড়াই নিয়ে এসে বুকে বুকে জড়াই ধরলো এই যে আমার ফিলিংস, প্রমাণের সাথে আমার ফিলিংস মাপছে। আচ্ছা যে যাই হোক, আমার মনে হয় ওনার সাথে আবার কথা বলে আবার আমরা ওইটা ডাস্টবিনে ফেলাবো। আসি ভাই আমি একটা রিকোয়েস্ট করবো, শুধুমাত্র একটা রিকোয়েস্ট করবো, আপনি একটু দয়া করে ভাই, আমি তো যেহেতু রেফারেন্স খুব ভালো একটা দেখাতে পারি না, আপনি যদি আপনার যদি রেফারেন্সটা মাথায় থাকে তাহলে আপনি কি ওই রেফারেন্সটা দেখাতে পারবেন যেখানে আল্লাহ কোরআনে বলছে যে অনুমান 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 নিদর্শন, না 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 নিদর্শন পৃথিবীর উপলব্ধি, আল্লাহকে উপলব্ধি করার যে পৃথিবী, পৃথিবীর জিনিসপত্র দেখে যে আল্লাহকে উপলব্ধি করার কথা বলা হয়েছে, ওই ওই ওইরকম একটা আয়াত ছিল আপনার কি মনে আছে আসিফ ভাই?
হ্যাঁ, এরকম তো আর অনেকগুলো আয়াতই আছে পৃথিবী দেখে আল্লাহকে উপলব্ধি করেন। হ্যাঁ সেটা বলেন। যদি যদি ওরকম একটা আয়াত কেউ দেখাইতে পারতো, তাহলে মানে অ্যাটলিস্ট আমরা এই জিনিসটা ইয়ে করতে পারতাম যে উপলব্ধি ইটসেলফ একটা প্রমাণ না, এই কথাটা শারফি ভাইয়া বুঝে, কিন্তু তার খোদা এই কথাটা বুঝে না, যেই জিনিসটাকে আমি আর শারফি ভাই মিলে যেই উপলব্ধির বিষয়টাকে ডাস্টবিনে ফেলাই দিছি 1400 বছর আগে, তার গড এটা বুঝে নাই, তার তার প্রফেট এটা বুঝে নাই যে উপলব্ধি কোনো ধরনের কোনো প্রমাণ হইতে পারে না, এক একজনের এক এক ধরনের উপলব্ধি হইতে পারে, এটা কোনো ধরনের কোনো প্রমাণ না। এই জিনিসটা শারফি ভাই বুঝলেও, তার আল্লাহ বুঝে না এটা, তার মোহাম্মদ তার নবীও বুঝে না এটা। ফারাজ ভাই, আমি আপনাকে যে জিনিসটা জিজ্ঞেস করতে চাচ্ছি, মনে করেন আমার ফিল হইতেছে যে ভাই পৃথিবীটা তো সমতল ভাই, হ্যাঁ আমার কিন্তু সবসময় ফিল হয় যে পৃথিবীটা সমতল, কিন্তু আমি বৈজ্ঞানিক প্রমাণাদি পেয়েছি যে এখানে বলা হচ্ছে, নাসা থেকে অনেকগুলা ভিডিও আমি দেখেছি, অনেকগুলা মানে প্রমাণ আমি পেয়েছি যে পৃথিবী হচ্ছে একটা গোলাকার, উত্তর এবং দক্ষিণ একটু চাপা কিন্তু পৃথিবী হচ্ছে আসলে গোলাকার, কিন্তু আমার আমি কখনো পৃথিবী যে গোলাকার এটা কখনো ফিল করতেছি না তো ভাই। হ্যাঁ আমি তো এই দেশে গেছি, সেই দেশে অনেক দেশ ঘুরছি, আমি তো গোলাকার এটা কখনো দেখলাম না ভাই, গোলাকার হইলে তো কেমনে হয় এটা তো আমি ফিল করতেছি না। তাহলে গোলাকার হইলে আপনি কোন যে পড়ে যেতেন না? হ্যাঁ পড়ে যেতাম, হ্যাঁ আমি তো ঠাস করে পড়ে যেতাম, তাহলে আমার তো ফিল হইতেছে না যে গোলাকার। তাহলে এখন আমি ফিলিংস কে বেশি গুরুত্ব দিব নাকি প্রমাণকে গুরুত্ব দিব বলেন তো ফরাজ ভাই? আপনার তো ফিল করতে হবে আসিফ ভাই, ইউ হ্যাভ টু ফিল ইট। তাহলে আমি এখানে দেখা যাচ্ছে আমার ফিলিংস এবং প্রমাণ পরস্পর বিরোধী অবস্থানে আছে, এখানে তাহলে সত্য কোনটা ফরাজ ভাই? সেখানে যদি যে কোনো যুক্তিবাদী লোকই তো বলবে সেখানে প্রমাণটাই গ্রহণযোগ্য, ফিলিংস আচ্ছা এটা তার মানে গ্রহণ করতে পারবে। ফিলিংস এর দুই পয়সার কোনো বেল দিল না, আমার ফিলিংস এর দুই পয়সার কোনো, বিজ্ঞানীরা দুই পয়সার কোনো বেল দিব না, আমি যদি গিয়া বলি যে ভাই আমার না খুব ফিল হইতাছে যে পৃথিবী সমতল, ভাই আমার না খুবই ফিল হইতাছে, হ্যাঁ এটা কি ভাই একটু পাত্তা দিব না বিজ্ঞানীরা, কি কন ভাই? আপনার যদি অনেক ফিলিং চাপে আর কি, তারপরেও বিজ্ঞানীরা দিবে না, দিবে না, হ্যাঁ হ্যাঁ কন খুবই কি খুবই ভাই, খারাপ, এরকম খুবই খারাপ। এরকম খাইসটা বিজ্ঞানীরা, এরকম খাইসটা আমার আমার ফিলিংস কে একটু মানে এটা তো ভাই, ভাই এটা আমি মানবো না ভাই, এটা কেমনে ভাই আমার ফিল হইতাছে তো ভাই পৃথিবী সমতল। সেটাই ভাই। আমি কি একটু কথা বলতে পারি? সেটা হচ্ছে যে দেখেন আচ্ছা এখানে আচ্ছা ইয়া ভাই, জি জি ইয়া ভাই বলেন, আপনাকে আপনাকে যেটা জিজ্ঞেস করি সেটার উত্তর দেন, মনে করেন আপনার খুব ফিল হইতেছে আমি যে একটু পৃথিবী সমতল। কথা বলে নেই ভাই, আমি একটু কথা বলি। সেটা হচ্ছে দেখেন মানে আপনারা দুইজন এক মতামতের মানুষ, ঠিক আছে না? তো এক আপনারা মতামতের নাকি? না না এক মতামতের না, আমরা আমরা আমাদের বিভিন্ন জিনিস আছে যেগুলো আমরা আমাদের ভিন্ন মত আছে আমার মতে, ভাই আপনাকে একটু মিউট করে রেখে কথা বলতে হচ্ছে, মাঝখানে কথা বলেন না, হ্যাঁ কথাটা আগে শুনে নেন, আমাদের বিভিন্ন বিষয় নিয়ে বিষয়ে ভিন্ন মত আছে, একজনের মত এইরকম আমার মত আবার অন্যরকম, কিন্তু যেই জিনিসটা যুক্তি যেই জিনিসটা যৌক্তিক সেই বিষয়ে আমাদের এদিক সেদিক করার কোনো উপায় নেই, সেই যুক্তিটাকে আমারও মানিয়ে নিতে হবে, ফারাজ ভাইয়েরও মেনে নিতে হবে, আমরা বাধ্য সেটা মানিয়ে নিতে। যেমন ফারাজ ভাই যদি আজকে এসে বলে যে ভাই ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা প্রমাণিত, আমারও তখন বলতে হবে ঠিকই কৈছেন ভাই, এই ভাই বিষয়ে আমার ভিন্ন মতের কোনো খুব সুযোগ সহজ কথা, খুব সহজ কথা। যদি শারফি ভাই এখানে যৌক্তিক কথা বলে এবং আসিফ ভাই এখানে অযৌক্তিক কথা বলে, আমি কোন টিমে থাকবো? আমি অবশ্যই 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 শারফি ভাইয়ের টিমে থাকবো। আমি শারফি ভাইয়ের টিমে থেকে আসিফ ভাইয়ের বিরোধিতা করবো, তার সাথে মিলেই আসিফ ভাইয়ের বিরোধিতা করবো, জাস্ট বিকজ আসিফ ভাই বলছে এই জন্য আমি তার সঙ্গে তালি দিয়ে কথা বলবো, এরকম হবে না। যৌক্তিক কথা আপনি বলেন, আপনি দরকার হলে আমার কাছে হেল্পও চান যে ফারাজ ভাই আপনি, আমি এই কথাটা বলছি, আমাকে দরকার হলে একটু স্টিল ম্যান করে দেন, আমি দরকার হলে আপনার যুক্তিটা স্টিল ম্যান করে দিবো, স্ট্রমেন ইয়ে জন্য করবো না, স্টিল ম্যান করে দিবো আপনার যুক্তিটা, আর একটু ধরুন শক্তপোক্ত করে আসিফ ভাইয়ের কাছে বলবো, এটা এতটুকু হেল্প করবো আমি আপনার। বাট এইটা মনে করেন না যে আমরা দুজন মিলে আপনারা ইয়ে করার চেষ্টা করতেছি, হারানোর চেষ্টা করতেছি, কম্পিটিশনই না এটা কোনো। হ্যাঁ আপনার সাথে আমাদের কোনো কম্পিটিশনই নাই, কম্পিটিশন করার কোনো বিন্দুমাত্র কোনো ইচ্ছাও আমার নাই, হ্যাঁ আপনার সাথে কম্পিটিশন করব। যেই জিনিসটা যৌক্তিক, আপনি যদি যৌক্তিক কথা বলেন আমিও আপনাকে বলে দিচ্ছি, আপনি যদি যুক্তি দিয়ে কথা বলেন তাহলে আমি আপনার পক্ষে থাকবো, ফারাজ ভাই যদি অযৌক্তিক কথা বলে ফারাজ ভাইয়ের বিরুদ্ধে তখন আমি চলে যাবো। এই ঘটনা আমাদের লাইফে অনেকবার ঘটছে যে যেখানে মুমিন আইসা যৌক্তিক কথা বলছে, আমি তখন আমি আর ফারাজ ভাই তখন দুই পক্ষ হয়ে গেছি, আমি আর ফারাজ ভাই তখন তর্কাতর্কি শুরু করছি যে কি বললেন ফারাজ ভাই, ফারাজ ভাই আমার বলতেছে যে কি বললেন আসিফ ভাই, এমনও ঘটছে। এমন আপনি ভাইবেন না যে আমরা দুজন একদল দেখা, আপনারে আপনি সঠিক যুক্তির কথা কইতেছেন তারপর আমরা আপনার হুদাহুদি, মানে আপনার টোনটা এরকম যে আপনি অনেক যুক্তির কথা কয়ে ফাটা লাইতেছেন, কিন্তু যেহেতু ফারাজ আর আসিফ দুই দুজন এক দল, এই জন্য দল বাইন্দা আমারে ভাই বাস দিতেছে ভাই, হ্যাঁ আমারে আমি যুক্তি কথা কইলাম তারপর আমার বাস দিতেছে, না ভাই কথাটা এটা না, এটা সত্য না। সত্য হচ্ছে যে আমরা আপনার আপনি যে কথার ভিতরে যে অযৌক্তিক কথাবার্তাগুলো বলছেন সেগুলো আপনার আপনাকে আমরা খুঁটিনাটি ধরে ধরে দেখাই দিচ্ছি যে আপনার কথাবার্তা সম্পূর্ণভাবে অযৌক্তিক, সম্পূর্ণভাবে খুবই মানে নিম্ন লেভেলের, যে আপনি বলতেছেন যে আপনি বলছেন এই জিনিসটা আমি পরিষ্কারভাবে শুনছি, ফারাজ ভাইকেও বলছি, আপনি তখন বলছিলেন যে যে ফিলিংসটা হইলো প্রমাণ, ফিলিংস হইলে সেটা প্রমাণিত, সেটাকে প্রমাণ হিসেবে গণ্য করা যায়, কারো যদি ফিলিংস হয় সেটাকে প্রমাণ হিসেবে গ্রহণ করা যায়, আপনি এটা বলছিলেন, পরে আবার দেখা গেল যখন আমরা এটা নিয়ে আলোচনা করলাম তখন আপনি আপনার আপনার কথাটাকে আবার একটু চেঞ্জ করে ফেলছেন,
তখন বলতেছেন যে না 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 ভাই আমি এটা কই নাই, আমি কইছি ফিলিংস এর সাথে একটা বাস্তব প্রমাণও থাকুন লাগবো এইটা। তখন পরে আবার আপনি এটা কারেকশন করছেন, এই যে কারেকশনটা যে করলেন এই কারেকশনটা তো আমাদের এতক্ষণ আলোচনার কারণে আপনি নিজেকে কারেক্ট করতে বাধ্য হয়েছেন। নিলে তো আপনি তো শুরুতে কি শুরুতেই কইতেছিলেন যে ফিলিংস ছিল সেটা সত্য, কারো যদি ফিলিংস হয় তাহলে এটা সত্য, এটাই প্রমাণ। তো আমরা এখানে আলোচনা করি যুক্তি দিয়ে, আপনি যদি সঠিক যুক্তি দেন তাহলে আপনি সঠিক হবেন, আমরা ভুল হব। আপনি বলেন যে ফিলিংস এর কি কোনো গুরুত্ব আছে, যদি আমার কাছে প্রমাণ থাকে সেখানে ফিলিংস এর কি আদৌ কোনো প্রভাব আছে সেটার উপরে। মনে করেন উদাহরণ হিসেবে বলতেছি, মনে করেন একজনের খুব ফিল হইতেছে পৃথিবী সমতল, কিন্তু বিজ্ঞানীরা প্রমাণ দিতেছে পৃথিবী হচ্ছে গোলাকার, এই দুইটার মধ্যে কোনটাকে সত্য হিসেবে গণ্য করবেন আপনি, বলেন তো শারফি ভাই, বলেন তো। জি ভাই ধন্যবাদ। আসলে মানে কথাটা ওই দেখা যায় যে বিস্তারিত যখন হয়ে যায় তখন হয়তোবা, যেমন আপনারা বললেন যে আমাকে এই বাধা দিলেন যে মানে আমার মতামতটা যে আমি প্রথমে একমত করেছিলাম পরে ভিন্ন মত করছি, তো আসলে এই যে লম্বা যদি আলোচনা হয় এটা হওয়াটা হয়তো বা স্বাভাবিক হতে পারে, কিন্তু আমার মনে হইতেছে যে আমি এই ধরনের কথা বলি নাই। আমি বলছি যে ফিলিংস হওয়া এবং বাস্তবে কোনো প্রমাণ, বাস্তবে প্রমাণ যে প্রমাণ হওয়া যদি ফিলিং ওই অনুযায়ী যদি আমি বাস্তবে প্রমাণ পাই ঠিক আছে না, তাহলে মনে করেন ওটা আমার মত যে এটা আমি আমার কাছে গ্রহণযোগ্য। তো যাই হোক, আপনি যেই প্রশ্নটা করছেন, একটা শাফিক ভাই একদম ছোট করে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, ধরেন আপনি আপনার কাছে কোনো কিছু একটা প্রমাণ আছে কিন্তু ওটা আপনি ফিল করতে পারতেছেন না, তাতে কি ওটা মিথ্যা হয়ে যাবে? ধরেন আপনার কাছে আপনি কখনো ফিল করতে পারেন না যে পৃথিবী গোল গোলাকার, তাহলে কি এটা কম সত্য হয়ে যাবে? আচ্ছা ভাই দেখেন দেখেন পৃথিবী গোলাকার, ভাই বলতেছেন যে পৃথিবী গোলাকার ঠিক আছে, আর আপনি বলতেছেন যে না পৃথিবী হলো হচ্ছে সমতল ঠিক আছে, আমি আপনাদের দুইজনের কথাই বিশ্বাস করব। কারণ কি ভাই, আপনি প্রশ্নটা কি শুনছেন? আপনি কি প্রশ্নটা শুনছেন? কিসের উত্তর দিতেছেন? আচ্ছা দেখি, আমার আমার মনে আরো ডায়াল ডাউন করতে হবে। আপনি পড়াশোনা করছেন কত, এটা আমাকে একটু বলেন তো ভাই। আপনারা আমাকে প্রশ্ন করছিলেন যে মানে একজন বলতেছে মানে এই পৃথিবী গোলাকার, সাফি ভাই সাফি ভাই আপনি পড়াশোনা করছেন কত দূর, আমি আমি একটু বুঝে নেই। ফারাজ ভাই ওনাকে, ফারাজ ভাই ওনাকে যে প্রশ্নটা করবেন সেই প্রশ্নটা উনি বুঝেনি না। হ্যাঁ প্রশ্নটা বুঝে না উনি, এটা হচ্ছে ওনার মূল সমস্যা, হচ্ছে উনি প্রশ্ন বুঝতে হবে এখানে ইসে অথবা ব্যানারে লিখে দিতে হবে। সাফি ভাই পড়াশোনা করছেন কত দূর একটু বলা যায়? এরকম তো কথা তো আমিও বলতে পারি যে আপনারা আমার কথা মানে আমার প্রশ্নটা আমিও তো দাবি করতে পারি যে আমার প্রশ্নটা আপনারা বুঝেন না। অবশ্যই দাবি করতে পারেন, এটা বলছি যে আমি আপনাকে একটা জিনিস বলছি সেটা হচ্ছে যে আমি কিন্তু আপনাকে এটা অপমান করার জন্য বলতেছি না, না আমি আপনাকে মোটেও অপমান করার জন্য বলতেছি না, আমি যেন যতদূর আপনি এখানে আছেন শুধুমাত্র 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 সময়টা যেন ইউটিলাইজ হয়, আপনি এক কথা আমি এক কথা বলি, আপনি অন্য কথা বলেন, আপনি অন্য কথা বলেন, আমি আর এক কথা বলি, এইটা যেন না হয় এইটা বোঝার জন্য আমি জাস্ট শুধুমাত্র আপনাকে জিজ্ঞেস করতেছি আপনার পড়াশোনা কতদূর, ফিউচারেও যেন আপনার সাথে কথা বলতে আমার ইজিয়ার হয় এই জন্য জিজ্ঞেস করতেছি। আপনি কি একটু বলতে পারবেন আপনি কতদূর পড়াশোনা করেছেন, প্লিজ একটু আনমিউট করে বলেন। এই যে দেখেন দর্শকরাও লিখতেছে অযথা সময় নষ্ট, প্লিজ শাফি ভাই একটু আনমিউট করে বলুন। নিয়ম হচ্ছে কি যে যদি কথা অযৌক্তিক বা এই ভিত্তিহীন কথাগুলো হয় তাহলে কিন্তু ওগুলা এই তখন আপনারা থামাইয়া দেন, থামিয়ে দেন, আপনি ধৈর্যের বার্তা, ধৈর্যের বার্তা শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে ভাই, আমি আচ্ছা ফারাজ ভাই আমি একটু পরীক্ষা করি, ফারাজ ভাই আমি একটু পরীক্ষা করি, না ওনাকে একটু মিউট করে, ওনাকে একটু মিউট করে আমি একটু পরীক্ষা করি। হ্যাঁ আমি একটু পরীক্ষা করি যে উনি প্রশ্নটা বুঝে কিনা এবং প্রশ্ন অনুসারে উত্তর দেওয়াটা ওনার পক্ষে আদৌ সম্ভব কিনা, এই জিনিসটা আমি একটু পরীক্ষা করি। শারফি ভাই আমি আপনাকে তিনটা প্রশ্ন করব, আপনি ফটাফট শুধুমাত্র সেই তিনটা উত্তর দিবেন, আর কোনো কথা বলবেন না। ঠিক আছে শারফি ভাই বলেন তো, চার আর চার যোগ করলে কত হয়? ভাই আমি আপনাদের প্রশ্নের উত্তর পরে দেবো, কি আগে আমার মানে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে তাহলে আপনাকে তাহলে আপনাকে বিদায় জানাতে হবে। আপনি যদি আমার আমার প্রশ্ন না বুঝেন এবং সেই অনুসারে উত্তর দিতে না পারেন তাহলে আমি বুঝতে পারবো যে আমরা এতক্ষণ গাছের সাথে কথা বলছিলাম যে কিছু বুঝে না, হ্যাঁ কথা বুঝে না, কথা বললে কথা বুঝে না, মাথা ঢুকে না, তাহলে তবে আপনার সাথে কথা বলাটা আমাদের পক্ষে সম্ভব না। আপনি আপনাকে আমি তিনটা প্রশ্ন করবো, আপনাকে আমি তিনটা প্রশ্ন করবো, আপনি তিনটার শুধুমাত্র এক শব্দে উত্তরগুলো শুধু দিবেন, আর কিছু বলবেন না, শুধুমাত্র উত্তরটা দিবেন। যদি দিতে পারেন তাহলে আপনার সাথে ফার্দার ডিসকাশনটা আমরা কন্টিনিউ করব, যদি দিতে না পারেন তাহলে ফার্দার ডিসকাশন কন্টিনিউ করব না। মানে এখানে আপনাদের পেজটা আপনারা, ওকে ঠিক আছে, আপনাকে আমি শেষ সুযোগ দিচ্ছি, আপনি কি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবেন কি পারবেন না আমি প্রথম প্রশ্নটা করে দিচ্ছি, জাস্ট আমি উত্তরটা জানতে চাই, চার আর চার যোগ করলে কত হয় বলেন। আমি তো বললাম ভাই এখানে, বিদায় ভাই, বিদায় ভাই, ভালো থাকেন। উনি উত্তর দিবে না ফরাজ ভাই, ওনাকে যেটাই বলি উত্তর দিবে না, উনি মানে ইয়া করবে আর কি, ঘুরাবে কথা, ঘুরাবে কথা, তারা পেঁচাবে, ঘুরাবে কথা, সময়টা নষ্ট করার কি এবং সে প্রশ্ন বোঝে না, আমার মনে হয় তার মাথা ঠিকভাবে কাজ করে না। মানে অনেক মমিনি আসে, এরকম অনেক মমিনি আমাদের কাছে আসে।
আমি বুঝি না যে আমাদের কথা এদের মাথায় ঢুকে না মনে হয়। আচ্ছা আমরা কি ভাই, ভাই আমি আমি এই জিনিসটা বুঝি না। আপনি আপনি বিরক্ত হন মানুষের কথা শুনলে ঠিক আছে, কিন্তু ভাই আমার কাছে তো মনে হয় আপনার আরো বেশি, মানে যতটুকু বিরক্ত হন তার থেকে বেশি বিরক্ত হওয়ার কথা। কারণ আপনি ওই এই যে সময়টা দিতেছেন এখানে, এই সময়টা না দিলে তো আপনি একটা পার্ট টাইম জবও করতে পারতেন, পারতেন না ভাই? আপনার ওইখানে তো পার্ট টাইম জবের অভাব নেই, হ্যাঁ হ্যাঁ করতে করতে পারতেন, লেজিট টাকা কামাইতে পারতেন। এই যে সময়টা অপচয় করতেছেন আপনার, মানে ইয়ে হচ্ছে না, আপনার মেজাজ খারাপ হচ্ছে না যে একজনের সাথে কথা বলতে চান, আপনি একটা স্পেসিফিক কথা বলতেছেন, তার কোনো ইয়েই নাই, তার তার কোনো মানে বুঝার ইচ্ছা ইচ্ছা পর্যন্ত নেই, আলোচনার ইচ্ছা পর্যন্ত নেই। মানে এগুলো খুবই বিরক্তিকর ভাই। মানে একেবারে মনে করেন চুনাহাগা থেকে আমি মাদ্রাসা পাশ করছি, এখন আমি নাস্তিকের লাইভে গিয়ে আমি মানে আমার চুনাহাগাগিরি আমি সব দেখা দিব একসাথে। মানে এই ভাই চুনাহাগা একটা তো থাকে, ইচ্ছা তো থাকবে যে হ্যাঁ আলোচনা করার ইচ্ছা আছে, তো সেটাও সেটাও দেখতাম যে আলোচনা করার কোনো ইচ্ছা আছে তার, কিভাবে বলতে কি আসছি বলবো বলেন, স্ক্রিপ্ট স্ক্রিপ্ট বলে যাবো। কি বলবো, কিছু বলার নেই আসলে। এগুলো মানে খুবই প্যাথেটিক এই সমস্ত। এই জন্য আমরা বারবার বলি যে আপনারা একটু আয়োডিনযুক্ত লবণ খান, এবং আপনাদের যারা যারা আশেপাশে আছে তাদেরকে একটু আয়োডিনযুক্ত লবণ খাওয়ান, এটা খুবই জরুরি। আইকিউ লেভেল এই রকমের হইলে আমি কি আমরা কিভাবে আপনাদের সাথে কথা বলবো ভাই? আপনাদের সাথে কথা বলা সম্ভব না। কি উদ্ভট কথা ফারাজ ভাই, ফিল হওয়াটা নাকি প্রমাণ, কারোর ফিল হইতেছে এটা নাকি প্রমাণ? এবং শুধু সে তার পরে এই কাছে আবার কিন্তু শুধু তার ফিলিংসই হচ্ছে গিয়া প্রমাণ, অন্যের ফিলিংস প্রমাণ না। হ্যাঁ, অন্য ফিলিং ফিল হইলে সেটা তার নিজের হইতে হবে, এটা হচ্ছে মূল কথা। মুদ্দা কথা এর কাছে ফিল হইতে হবে, দুই হচ্ছে কোরআনে লেখা থাকতে হবে। ঠিক আছে, আমি আরেকজনকে